এটি মিমি লিখছেন খিলগাঁও থেকে। আমার ছাদ বাগানে একটি চেরি ফল গাছ রয়েছে এবং প্রতিবারই এটি ভালো ফলন দেয়, কিন্তু এবারে ফলের গুটি এসে ঝরে যাচ্ছে, আমি কি করতে পারি? যেহেতু ফল আসতেছে, গুটি আসতেছে, ঝরে পড়ে যাচ্ছে, ফলে এখানে কিন্তু সারের ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, মানে আসলে নিউট্রিশনটা কম হয়ে যাচ্ছে গাছে। না, যেমন ধরেন হলো যে আমাদের যে বিভিন্ন রকমের সার ব্যবহার করি, বিশেষ করে আমাদের প্রধান যে তিনটা সার ব্যবহার করি সেটা হলো যে নাইট্রোজেন ব্যবহার করি, ইউরিয়া হিসাবে, এটা হলো কিন্তু গাছের বৃদ্ধিকে সহজতা করে। এখন টিএসপি যে ব্যবহার করে, টিএসপির কাজ কী? টিএসপি হলো যে এক শিকড়ের এটা বৃদ্ধিটা বাড়ায়, সাথে সাথে কি ফল ধারণ ক্ষমতাটা কিন্তু বাড়ায় এবং ফলকে ধরে রাখার মতো ক্ষমতাটা গাছের মধ্যে তৈরি হয়। আর এটা হলো যে পটাশ যেটা ব্যবহার করে, এমপি ব্যবহার করে, এটা গাছকে শক্ত সামর্থ্য রাখে, রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বৃদ্ধি করে। এখন ফল যেহেতু ঝরে যাচ্ছে, তার কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে টিএসপির হয়তো বা পরিমাণ আসলে মাটিতে হয়তো বা নাই। তাই এক্ষেত্রে আপনি যদি পরিমাণ মতো, বেশি যেহেতু এখনও কতটুকু বড় পট বা কত বড় বাগান আমরা তো জানি না, এখন পরিমিত পরিমাণে আপনার যদি টিএসপি যদি ব্যবহার করা হয়, একটা মাটিটাকে আলগা করে দিয়ে তারপর সেটা মিশাই দিয়ে হালকা করে সেচ দিয়ে দিলে সেটা গলে যাবে। ফলে টিএসপি ব্যবহার করলে গাছের যেমন এক হলো যে শিকড়ের যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে গাছের হলো ফল ধারণ ক্ষমতা বাড়বে। ফল ধারণ ক্ষমতা বাড়লে কি হবে, এই যে ফলগুলো নতুন হচ্ছে সেগুলো আর কি ঝরে পড়ে যাবে না। এটা ফলে এটা বোঝা যাচ্ছে যে গাছের যে ছাদ বাগান যেহেতু সারের ব্যবস্থাপনাতে দুর্বলতা সব জায়গায় থাকে। হ্যাঁ, সাধারণত আমরা গাছ লাগিয়ে হয়তো পানিটা রেগুলার দিই ছাদ বাগানে, কিন্তু সারের ব্যাপারটা কেউ কেয়ার করি না। মানে সার দিলে সাধারণত স্যার দেখা যায় যে ইউরিয়া সারটাই বেশি দেওয়া হয়। সবাই তো মনে করে ইউরিয়া সারই আসলে সার, কারণ গাছের বৃদ্ধিটা চমৎকার হচ্ছে, পাতা ডালপালা ভালো হচ্ছে, কিন্তু কথা হলো যে ফল ধারণ ফুল ধারণের জন্য যে টিএসপিটা খুবই গুরুত্বপূর্ণ, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজ শক্ত হওয়ার জন্য এমপি প্রয়োজন, এই বিষয়ে ব্যালেন্স সারটা খুব, হ্যাঁ ব্যালেন্স। আর একটা হলে সাথে সাথে আমাদের কিছু জৈব সার আমরা ব্যবহার করতে, যেহেতু সাদে আমরা যেহেতু নর্মাল ব্যবস্থাপনা সম্ভব হয় না, ফলে কিছু জৈব সার কিছু সময় পরপর কিছুদিন পরপর মাটিগুলোকে আলগা করে দিয়ে জৈব সার দেওয়া দরকার, হলে গাছের গোড়া থেকে কিছু মাটি পুরাতন মাটি সরায় ফেলে দিয়ে নতুন করে জৈব সার মিশ্রিত মাটি ব্যবহার করলে যেমন এখানে গোবর ব্যবহার করলেও কিন্তু এইগুলার সমাধান কিছুটা হয়। হ্যাঁ, এবং সেই সাথে সাথে পানি ধরে রাখার ক্যাপাসিটিও বাড়ে গাছে। এটা গোবরের জন্য হলো, গোবর হলো অর্গানিক ম্যাটার, হলো যে পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করবে। তবে এখানে টিএসপিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যিনি উনি যেটা স্পেসিফিক সমাধান চেয়েছেন তার জন্য তার সমাধান টিএসপি দিতে হবে। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি ময়মনসিংহ থেকে খালিদ জানতে চেয়েছেন, তিনি লিখছেন, আমার মাছের ঘেরের চারপাশে কলা গাছ লাগিয়েছি, গাছে প্রথমবার কলা ধরেছে, কিন্তু সেটা বেশিরভাগ গাছেই ধরেনি এবং ফুলও আসেনি, আমার করণীয় কি? এখন কথা হলো যে কিছু গাছে কলা গাছে কলা ধরছে, এখন গাছের গ্রোথ বৃদ্ধিটা কোন পর্যায়ে আছে আমরা তো জানি না, বয়স কত দিন হবে না। এখন দুই একটা গাছে আছে হলো যদি মেইন যদি হয়ে থাকে, আবার ব্রাঞ্চ যদি হয়ে থাকে, নতুন শাখার থেকে যদি হয়ে থাকে, সেগুলো তো আবার একটু দেরি হবে। তবে ফলে আমার মনে হয় একটু অপেক্ষা করাই ভালো। আবার হচ্ছে কতটা ঘন লাগাইছেন এটাও একটা নির্ভর করে, ছায়া কিনা বেশি ছায়া কিনা এটা নির্ভর করে। মনে হয় এক্ষেত্রে যেহেতু আবার পুকুরের পাড়ে এগুলো কিন্তু মাটির কালচারও করতে পারবেন না, কারণ মাটি ভেঙে পড়ে যাবে, আমার মনে হয় কিছুদিন অপেক্ষা করে দেখা উচিত। আরেকটা হলো যে ওনাকে যে স্থানীয় পর্যায়ের যে উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের বাংলাদেশে তো আপনার আমরা জানি যে উপসহকারী কৃষি খুব একেবারে রুট লেভেল পর্যন্ত আছে, গ্রামে পর্যন্ত, এবং এত সহযোগী তাদের মনোভাব থাকে যে তাদেরকে ডাকলেই তারা চলে যায়। ফলে আমার মনে হয় ওই ভাইকে বলবো যে আপনি যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে একটু দেখতে পারেন। শেষ প্রশ্নটি নরসিংদীর জাহাঙ্গীর আলমের, তিনি লিখছেন, আমি অনেকদিন যাবত হাইব্রিড এবং দেশি জাতের পেঁপে চাষ করি, সাধারণত আমি পাকা পেঁপে উৎপাদন করি, প্রতি বছর ফলন ঠিক থাকলেও এবার ফলন খুবই খারাপ হয়েছে, কারণ কি হতে পারে? না, এখন হলো যে উনি যদি একই জমিতে বারবার চাষ করে থাকেন এবং একই ধরনের ফসল, এখানে কিন্তু গাছের মাটির মধ্যে পুষ্টির একটা বিষয় আছে, সে তো পুষ্টি তো টানতেছে। এখন হলো যে আমাদের যেমন হলো যে মুখ্য যে সারগুলো আছে, যে ইউরিয়া, টিএসপি, এমপি, এর পাশাপাশি কিন্তু গৌণ কিন্তু অনেকগুলো আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে আমরা গৌণ আছে, সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন ধরেন আমাদের তো এই যে মলিবডেনাম হতে পারে বা অন্য অন্য যেগুলো হতে পারে, সে ম্যাঙ্গানিজ হতে পারে, এগুলোর কিন্তু অভাবও হতে পারে। যেহেতু একই জমিতে উনি বারবার করতেছেন, ফলে আমার মনে হয় ব্যালেন্সড আমাদের ম্যাক্রো মাইক্রো দুই ধরনের নিউট্রিয়েন্টই ব্যবহার করতে হবে, এবং সেই জন্য
স্থানীয় পর্যায়ে কৃষি কর্মকর্তার পরামর্শ হলো যে ওনার জন্য যুক্তিযুক্ত হবে। হ্যাঁ, কারণ আসলে আমার ফলন ভালো হয়নি, অন্যান্য বছর ভালো হয়েছে, এবার ভালো হয়নি, একটা কথার উপরে আসলে নির্ভর করে পুরোটা সমস্যার সমাধান দেওয়া ভীষণই কঠিন কঠিন কারণ একই জমিতে উনি তো বারবার করতেছেন। এখন গাছ তো সে তো পুষ্টি নিচ্ছে মাটি থেকে, মানে নিতে নিতে তো এটা তো শর্টেজ হচ্ছে। হ্যাঁ, এবং একই ধরনের পুষ্টি শুধুমাত্র যাচ্ছে, অন্যগুলো কিন্তু পড়ে থাকতেছে। যেমন হলে আমরা সাধারণত ওই যে আমরা বলছি, আমরা তো সাধারণ কৃষক ভাইদের মনে হয় যেন ইউরিয়া, টিএসপি, এমপি মনে হয় শুধু সার, কিন্তু বাকি তো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রচুর আছে, যেগুলো কি আসলে খুবই অল্প পরিমাণ লাগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমরা হয়তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা মেইন হলেও আমাদের ভিটামিনস কিন্তু মিনারেলস এবং মিনারেলস যার কারণে আমাদেরকে অপুষ্টিতে আমরা ভুগি। হ্যাঁ, এগুলো না থাকলে নিশ্চয়ই অপুষ্টিতে ভুগি। ফলে এই ধরনের আমার মনে হয় ওনার একটু পরামর্শ, এবং সেই ক্ষেত্রে মনে হয় তার মাটি পরীক্ষা করলেও তিনি একটু মাটি পরীক্ষা করতে পারে, বা এই যে জিপসাম ব্যবহার করা, মলিবডেনাম, বোরন, আমাদের যে সার যে ডিলার আছে যারা বিক্রি করে তাদের সাথে কিন্তু পরামর্শ করলেও কিন্তু উনি আরেকটা বিষয় যে উনি একই জাতের চারা ব্যবহার করছেন কিনা, হয়তো হতে পারে যে এবার তিনি নতুন জাতের চারা ব্যবহার করেছিলেন যেটা ওই মাটিতে আসলে এটাও হতে পারে এটাও হতে পারে। তবে এখানে পুষ্টির সমস্যা হইলো সবচেয়ে মনে হচ্ছে সবচেয়ে বেশি।